হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। আপনাদের মাঝে আবার নতুন একটা ব্লগ নিয়ে উপস্থিত হলাম। বন্ধুরা, দেখতে পারতেছেন আমি আর আমার ভাগ্নে আমাদের বাসা থেকে অটোতে উঠেছি, এখন মুর্শিদপুর যাব। তো অটোতে উঠে মুর্শিদপুর আমাদের এখান থেকে ভাড়া নেয় হলো 25 টাকা ভাড়া নেয়। তো এখন অটো ছেড়ে দিয়েছে, অটোতে যাচ্ছি। আপনাদের মুর্শিদপুরে কিছু দৃশ্য দেখাবো, সঙ্গেই থাকুন। আর বন্ধুরা, সকলের কাছে একটাই রিকোয়েস্ট, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তারপরে কমেন্ট করবেন। অনেক আছে ভিডিও দেখেন, ক্লিক করেন, কিন্তু ভিডিও না দেখে কমেন্ট করেন। ভিউজ দেখায় কিন্তু ভিউজ ফার্স্ট টাইম যোগ হয় না, এজন্য সকলের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে কমেন্ট করবেন। তো চলুন আমরা মুর্শিদপুরের কিছু দৃশ্য দেখে আসি, সঙ্গেই থাকুন। আজকে আপনাদের দেখাবো আমাদের এলাকা মুর্শিদপুর থানা। এটা হচ্ছে গোপালগঞ্জ জেলার ভিতরে পড়ছে মুর্শিদপুর থানা। আমাদের বাসা হচ্ছে মুর্শিদপুরে। এখান থেকে গ্রামে বাড়ি মোটামুটিভাবে 15 টাকা 10-25 টাকা লাগে। এখন আছি মুর্শিদপুর থানায়, উপজেলা মুর্শিদপুর। তো আপনাদের সেই মুর্শিদপুরের দৃশ্যগুলো দেখাবো। তো চলুন ভিডিওটি দেখে আসি, ব্যাক ক্যামেরাতে মুর্শিদপুর থানার দৃশ্যগুলো দেখি, বাজারের দৃশ্যগুলো দেখি, চৌরঙ্গি দৃশ্যগুলো দেখি। আর বন্ধুরা, আপনাদের সাথে কাছে একটা রিকোয়েস্ট, সম্পূর্ণ ভিডিও দেখবেন, তারপরে কমেন্ট করবেন। আর অনেকে আছে, আমি একটা ভিডিওতে দেখলাম যে ভিউস কেটে যাচ্ছে, দেখে যে কয়জনে ভিউস হচ্ছে না, আবার কেটে যাচ্ছে। তো সম্পূর্ণ ভিডিও দেখবেন, তারপরে কমেন্ট করবেন। তো চলুন ব্যাক ক্যামেরাতে আমরা মুর্শিদপুরের দৃশ্য দেখি। বন্ধুরা, আপনাদের দেখাবো এখন মুর্শিদপুর উপজেলায় দৃশ্যগুলো। এই যে হচ্ছে চৌরঙ্গি মোড়। আর এই যে হচ্ছে নতুন একটা মার্কেট হয়েছে, মনোয়ারা শপিং কমপ্লেক্স। ওই দেখেন লেখা আছে মনোয়ারা শপিং কমপ্লেক্স, মুর্শিদপুর গোপালগঞ্জ। আমাদের বাসা হচ্ছে এখানে। উপরে যে ব্যাংক, দোতলা হচ্ছে মার্কেটটা, নতুন হয়েছে কয় বছর, 2-1 বছর হয়েছে, বেশি দিন হয় নাই। এটা হচ্ছে মনোহারা শপিং কমপ্লেক্স বন্ধুরা। আর এটা হচ্ছে চৌরঙ্গি, ওই যে বাস যাচ্ছে। আমি এখন ঈদগাহ মার্কেটের দোতলায় আছি, দোতলাতে যখন নামবো আপনাদের নিচের দৃশ্যগুলো দেখাবো, সঙ্গেই থাকবেন, বেশি দূর যাবেন না, আমি আপনাদের সঙ্গে আছি, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট, অনেকে আছে ভিডিওটা না দেখেই কমেন্ট করেন, আপনাদের কাছে টাইম কম থাকে, খালি বন্ধু নেওয়ার ধান্দায় থাকেন, বন্ধু নেওয়ার ধান্দা বাদ দেন, ভিডিওটা দেখে কমেন্ট করবেন। ওই কমেন্ট দেখে আপনাদেরও মানছি, মানে বন্ধুরা বন্ধু করে নিবে ইনশাল্লাহ, বুঝতে পারছেন। তো নিচে নেমে আপনাদের দৃশ্যগুলো দেখাবো। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুর্শিদপুর উপজেলায় চৌরঙ্গি। দেখেন অনেক ভিড়, সবসময় লোকজন থাকে এখানে চৌরঙ্গিতে, রাত 10টা পর্যন্ত লোকজন থাকে মুর্শিদপুর শহরে, মানে উপজেলায় অনেক লোক থাকে। আমাদের এটা হচ্ছে আমাদের এলাকা গোপালগঞ্জ জেলা মুর্শিদপুর থানা। বন্ধুরা, নেক্সট টাইমে মুর্শিদপুরের সমস্ত কিছু আপনাদের তুলে ধরবো, আজকে ভিডিওটা বেশি ভালো করে করতে পারলাম না।